কিন্তু এই স্বৈরাচারী সরকার তার এই মিথ্যা মামলা প্রত্যাহারও করে না, কিংবা তার সুচিকিৎসার ব্যবস্থাও করে না। কারণ খালেদা জিয়াকে এই হাসিনা সরকার ভয় পায়। একটা মাত্র দোষ তারেক রহমান খালেদা জিয়ার, তারা এই জনগণের কাছে, তারা এই দেশের মানুষের কাছে জনপ্রিয়। এই শেখ হাসিনা সরকার, এই অবৈধ সরকার কোনোভাবেই এবারের আর ক্ষমতায় থাকতে পারবে না। ইউনিয়ন থেকে উপস্থিত হয়েছেন, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা সাজানো মামলায় শেখ হাসিনার এই স্বৈরাচারী সরকার সাজা দিয়ে আদালতে কারাবন্দী করে রেখেছেন। এ মতো অবস্থায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিভিন্ন বার্ধক্যজনিত কারণে, ওনার 79 বছর বয়স চলে, এই বয়সে অনেক ধরনের বার্ধক্য জটিলতার কারণে উনি আজকে শয্যাশায়ী, হাসপাতালে ভর্তি। কিন্তু এই স্বৈরাচারী সরকার তার এই মিথ্যা মামলা প্রত্যাহারও করে না, কিংবা তার সুচিকিৎসার ব্যবস্থাও করে না। এই জন্য করে না, কারণ খালেদা জিয়াকে এই হাসিনা সরকার ভয় পায়। আপনারা জানেন গত 14 বছর যাবৎ অবৈধভাবে নির্বাচিত হইয়া, রাতের ভোটে নির্বাচিত হইয়া, রাতের ভোটে তারা সরকার গঠন করেছে। নির্বাচিত হওয়ার আসলে তাদের কোনো সুযোগ নাই। এই সরকার শুধুমাত্র তাদের অবৈধ ক্ষমতাটাকে দীর্ঘায়িত করে রাখার জন্য, দখল করে রাখার জন্য আজকে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে এই জুলুম করছে। আপনারা দেখেছেন যেদিন তারেক রহমানের বিরুদ্ধে সাজা ঘোষণা করেছে, ঠিক ওই দিনেই আদালতে র্যাপিড ব্যাটেলিয়ান ফোর্স র্যাব যেই 101 বারের মতন সাগর রুনি হত্যা মামলার তদন্তের জন্য টাইম পিটিশন দিয়েছে, তারা 100 বারে পারে নাই একটা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে, কিন্তু ওই দিনেই তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে মাত্র 16 দিনে বিচার কার্যক্রম করার মাধ্যমে। তো বাংলাদেশে তাদের স্বার্থে একদিনও, কতদিন পরে দেখবেন যে একদিন দুই দিনও মানুষের সাজা হয়ে যেতেছে। আপনারা জানেন যে এই পলিটিক্যাল মামলায়, হরতাল মিটিংয়ের মামলায় সাধারণত কোনো সাজা দেওয়া হয় না। সেখানে আমাদের যুবদলের নেতা ইসাক সরকারকে এবং রাজপথের যারা সক্রিয় কর্মী তাদের অন্যতম নেতা ইসাক সরকারকে মিথ্যা মামলায় তাকে সহ 35 জনকে সাজা, 2 বছরের সাজা দেওয়া হয়েছে। এবং একটা মাত্র দোষ তারেক রহমান খালেদা জিয়ার, তারা এই জনগণের কাছে, তারা এই দেশের মানুষের কাছে জনপ্রিয়। আপনারা দেখেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দী, অসুস্থ, তারেক রহমান মিথ্যা মামলায় আজকে প্রবাসী। সেই অবস্থায় তার সেই লন্ডন থেকে ডাক দিল, কত লক্ষ লক্ষ মানুষ ঢাকার রাজপথে গিয়ে হাজির হয়। সেই এই ভয় থেকেই শেখ হাসিনা তারেক রহমানকে একের পর এক মামলায় সাজা দিচ্ছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করে রেখেছে, এমনকি চিকিৎসা করার পর্যন্ত সুযোগ দেওয়া হচ্ছে না। তবে সেই দিন বেশি দূরে নয় যেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র মুক্তির আন্দোলনে এই জনতা বিজয়ী হয়ে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে এবং খালেদা জিয়াকেও উন্নত চিকিৎসার মাধ্যমে আবারও তাকে আমরা আমাদের নেতৃত্বে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। এই শেখ হাসিনা সরকার, এই অবৈধ সরকার, এই রাতের ভোটে নির্বাচিত সরকার কোনোভাবেই এবারের আর ক্ষমতায় থাকতে পারবে না। অতএব আমাদের আশাহত হওয়ার কিছু নাই। আগে আমরা একলা এই সরকারের বিরুদ্ধে বিরোধিতা করেছি, এবার আপনারা দেখতে পাবেন ছোট ছোট বড় যেই দলই হোক, সকল দল, শুধু আওয়ামী লীগের গৃহপালিত 2-3টা এই জাসদ মেনন ইনুদের মতো 2-4 জন ছাড়া সকল রাজনৈতিক দল এখন বিএনপির সাথে যুগবদ্ধভাবে রাস্তায় নেমে এসেছে, সাধারণ জনগণ নেমে এসেছে। অবশ্যই এবার আমাদের বিজয় হবে এবং এইবার অবশ্যই এই স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হবে, গণতন্ত্র মুক্তি পাবে।